আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। স্মার্ট আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে যে ব্যবসায়িক আইডিয়াটি দেব সেটা হচ্ছে প্লাস্টিকের ফ্লাস্ক তৈরি, অর্থাৎ বোতল কুচি করার ব্যবসায়িক আইডিয়া। এই ব্যবসায়িক আইডিয়াটা আমি আগেও শেয়ার করেছিলাম, কিন্তু আজকে খুব বিস্তারিতভাবে বলবো যে আপনি কোথা থেকে মেশিন কিনতে পারবেন, কোথায় মালটা বিক্রি করবেন, আবার কী পরিমাণ টাকা লাগবে এই ব্যবসাটা শুরু করতে। তবে আমি বিস্তারিত বলার চেষ্টা করব। তবে বিস্তারিত বলার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এই ধরনের ব্যবসায়িক রিলেটেড আইডিয়া পেতে পছন্দ করেন, তবে আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাইকটা অন করে দেবেন সবার আগে আপডেট ভিডিও পেতে। তো বন্ধুরা, প্রথমেই বলি যে প্লাস্টিকের ফ্ল্যাক্স কী জিনিস। আমরা যেই প্লাস্টিকের বোতলগুলো বা প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করি, এগুলো পুরাতন হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে আমরা ফেলে দিই। এই ফেলে দেওয়া অংশ আবার বিভিন্ন মানুষের মাধ্যমে, এটা হচ্ছে ভাঙারির দোকানে যায়, ভাঙারির দোকান থেকে যারা প্লাস্টিকের নিয়ে কাজ করেন তারা এই কারখানাতে নিয়ে আসেন। নিয়ে এসে বোতলগুলা বা প্লাস্টিকের যে বর্জ্য আছে এই বর্জ্যগুলো মেশিনের সাহায্যে ছোট ছোট করে কুচি কুচি করে কাটা হয়। এই কাটা হওয়ার পর এগুলা পানিতে ধুয়ে রোদে শুকিয়ে যেই প্লাস্টিকের কুচিটা হয় সেটাই হচ্ছে প্লাস্টিক ফ্ল্যাক্স। তবে আপনি চাইলে প্লাস্টিকের ফ্ল্যাক্স তৈরির পাশাপাশি প্লাস্টিকের দানা বা রেজিন তৈরির ব্যবসাটা শুরু করতে পারেন। তবে রেজিন তৈরি করার ক্ষেত্রে আপনার ঝামেলা অনেক বেশি, কেমন ওটা অনেক ব্যয়বহুল, অনেক টাকা ইনভেস্ট করা লাগবে। তবে প্রাথমিক অবস্থায় যদি আপনি করতে চান তাহলে ফ্ল্যাক্সটা তৈরি করে এটা বিক্রি করে দেওয়াই উত্তম। তো বন্ধুরা, এখন প্লাস্টিকের ফ্ল্যাক্স তৈরি করতে গেলে আপনার কী কী মেশিন লাগবে এবং কোথায় পাবেন, কত টাকা দাম কী আছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর ভিডিও শেষে আমি আপনাদেরকে ওই বিভিন্ন যে যে কোম্পানির সাথে যোগাযোগ করে মেশিন কিনবেন বা মাল বিক্রি করবেন তাদের নাম্বার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। তো বন্ধুরা, আমরা এখন আসি যে কী কী মেশিন লাগবে এই জিনিসটা, আমরা যদি প্লাস্টিকের ফ্ল্যাক্সের কারখানা করতে চাই তাহলে কী কী মেশিন লাগবে। এখানে আপনার প্লাস্টিকের ফ্ল্যাক্স তৈরি করতে গেলে আপনার একটা মেশিন লাগবে, যে কাটিং মেশিন, যেটা দিয়ে আপনি প্লাস্টিকের বোতলগুলো কুচি কুচি করে কাটবেন। আর লাগবে থ্রি ফেজ লাইন, আর আপনার নিজস্ব জায়গা হলে যে কোনো জায়গায় আপনি করতে পারবেন, সমস্যা নেই, আর ভাড়া হলেও সমস্যা নেই, করতে পারবেন। তবে আপনার জায়গা ম্যানেজ হয়ে গেলে একটু বড় সড়ো জায়গা লাগবে, কারণ এগুলো প্লাস্টিকের কুচিগুলো শুকানোর জন্য পর্যাপ্ত জায়গা দরকার। তো এখন যদি আপনি মেশিনটা সংগ্রহ করতে চান, মেশিন সংগ্রহ হয়ে গেলে আপনার এখন থ্রি ফেজ লাইন কানেকশন দিলে আপনি মোটামুটি ইন্ডাস্ট্রি শুরু করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার পর্যাপ্ত লোকবল লাগবে, আর মেশিনটা পাওয়া যায় কোথায় ওটা ভিডিও শেষ পর্যায়ে আপনারা সরাসরি স্ক্রিনে বিভিন্ন দোকানের নাম্বার পাবেন যারা মেশিন তৈরি করে বিভিন্ন সারা বাংলাদেশে সেল করে থাকে। তো বন্ধুরা, যদি ইন্ডিয়ার বাংলাদেশের বন্ধুদের জন্য বললাম, যদি ইন্ডিয়ার বন্ধুরা করতে চান তাহলে তারাও করতে পারবেন খুব সহজে, কারণ ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটের মধ্যে বিস্তারিত মেশিনের সাপ্লায়ার ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। এখন আসা যাক, আপনি যদি ফ্যাক্টরিটা করতে চান তাহলে কীরকম টাইপের টাকা খরচ হতে পারে। তবে মেশিন কেনার জন্য আপনার 1 লক্ষ টাকা থেকে আপনার 1,50,000 টাকার ভিতরে আপনি মেশিনটা বসানো পর্যন্ত 1 থেকে 1.5 লাখ টাকার মতো লাগবে। আর থ্রি ফেজ লাইন নামাতে যে টাকা লাগবে, হয়তো থ্রি ফেজ লাইন নামাতে আপনার 50-60,000 টাকার বা 1 লাখ টাকার যতটুকুর ভিতরে পারা যায়, এগুলো ক্ষমতার উপরে নির্ভর করে। যার ক্ষমতা একটু বেশি সার একটু টাকা কম লাগে, যার একটু ক্ষমতা কম তার একটু টাকা বেশি লাগবে। তো এখন আপনি যদি মেশিনের যে থ্রি ফেজ লাইন আর মেশিনটা হলে আপনি কারখানা শুরু করতে পারবেন। তো এখন আসা যাক যে কারখানাটা যদি করেন কীরকম টাইপের প্রফিট হতে পারে। আপনার কারখানা করলে দেখা গেছে যে 1 কেজি মাল আপনার ভাঙড়িতে কিনা পড়বে 15 থেকে 20 টাকা। এগুলা কালার বেজে বিভিন্ন রকম হয়, তবে আপনি বিক্রি করতে পারবেন মিনিমাম 30 টাকা থেকে 55 টাকা পর্যন্ত, বিভিন্ন গ্রেডের মাল বিভিন্ন রকমের রেট। তো আপনি যদি ব্যবসাটা শুরু করতে চান তাহলে শুরু করতে পারবেন, কারণ কারো ভিডিও দেখে বা কারো কথায় প্রচলিত না হয়ে আপনি যদি ব্যবসা করবেন, আপনার মনে চায় যে না এই ব্যবসাটা আমি করতে পারবো, যে এই ব্যবসাতে সময় দিতে পারবো, তাহলে আপনি ব্যবসাটা করবেন। না হলে ভাই খামাখা লস পড়বেন, কারণ প্রত্যেকটা ব্যবসায় কিন্তু লাভ লস আছে। তবে আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।